সমুদ্রের নিচেই থাকে দেবাদিদেবের এই মন্দির, কিন্তু ঠিক দুপুর 1টা বাজলেই ভেসে ওঠে আরব সাগরে। ধর্মবিশ্বাস হলো এক শক্তি, কেউ কেউ এর নাম কুসংস্কারও দিয়ে থাকেন, কিন্তু এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করা যায় না। মানুষ পৃথিবীতে এসেছে অনেক পরে, তার বহু যুগ আগে এই বিশ্বের সৃষ্টি হয়েছে। এই মহাবিশ্বে এত কাণ্ড যা প্রতিনিয়ত ঘটে চলেছে তার হিসাব কি কেউ দিতে পারে? পৌরাণিক গল্পগাথা থেকে শুরু করে আশ্চর্য সব কাহিনী আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, আমরা কেউ সেগুলি বিশ্বাস করি, কেউ বা হেসেই উড়িয়ে দিই। তবে এমন অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আসে যা ব্যাখ্যা করতে গেলে সবসময় সাফল্য পাওয়া যায় না। ভারতবর্ষের বুকে ঠাকুর দেবতা নিয়ে বহু গল্প প্রচলিত, সেগুলি যে কেবলই গল্প নয় তার উদাহরণও কিন্তু চোখের সামনে উজ্জ্বল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, গুজরাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত নিষ্কলঙ্কেশ্বর শিব মন্দির, যা ভক্তদের কাছে অন্যতম পূর্ণ স্থান। শোনা যায় মহেশ্বর নাকি এখান থেকে খালি হাতে কাউকে ফেরত পাঠান না, মনস্কামনা পূর্ণ হবেই যদি এই মন্দিরে গিয়ে শিবের দর্শন করতে পারেন। তবে এত সহজে কিন্তু শিব দর্শন দেন না, মনস্কামনা পূরণ করার পথটি এত সহজ নয়। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের প্রবেশ পথ সবসময় খোলা রাখেন না প্রকৃতি দেবী। শিবের দর্শন করতে হলে দুপুর 1টা থেকে রাত 10টার মধ্যে যেতে হয়, বাকি সময় যদি যান তবে দেবাদিদেবের দর্শন সম্ভব নয়, সে সময় সমুদ্রের জল আগলে দাঁড়ায় মন্দিরের পথ, রাস্তাটি থাকে সম্পূর্ণভাবে জলের তলায়। ঈশ্বরের কি অপার লীলা যে আশ্চর্য কোনো এক কারণে তিনি মানুষের জন্য দ্বার খুলে দেন ঠিক দুপুর 1টা থেকে রাত 10টা, বাকি সময়টাই মন্দিরের সাথে প্রবেশের রাস্তা সবটাই চলে যায় সমুদ্রের নিচে। দুপুর 1টা থেকে কমতে থাকে সাগরের জল, তখন মানুষ পায়ে হেঁটে ঢুকতে পারে মন্দিরের ভিতর। মন্দিরটি 20 ফুট লম্বা, এত উঁচু মন্দির পুরোটাই জলের নিচে চলে যায়, তবে আশ্চর্য বিষয় তার ধ্বজাটি কিন্তু থাকে জলের উপরেই। 12 মাসের একদিনও এই নিয়মের হেরফের হয় না। জোয়ার ভাটার বিষয়টি এখানে অবশ্যই একটি কারণ, তবে তা দিয়ে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করা সম্ভব নয়।